মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সন্তোষপাড়া শান্তিসার আরকেএলএম মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান করা হয়। সকাল 10টায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শান্তিসার আরকেএলএম মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সরকারি বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দলের উদ্দিন মাস্টার, শান্তিসের আরকেএলএম মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের কর্ণধার ও ইডিসি সেন্টার সিরাজদিখানের পরিচালক ডাক্তার দেবব্রত ঘোষ সমীরের পরিচালনায় শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সরকারি বিক্রমপুর কেবি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার শেখ হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তফা মিয়া, সিরাজদিখান ফারিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকি, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন প্রমুখ। ডাক্তার দেবব্রত ঘোষ সমীর বলেন, নমস্কার, আমি ডাক্তার দেবব্রত ঘোষ সমীর। বিশ্ব ডায়াবেটিস দিবস 2014 উপলক্ষে আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষায় যা প্রতিবারের মতো আজকে হতে যাচ্ছে এই ইডিসি শাখা, যেটা আমার পূর্বপুরুষদের নামে শান্তিসার মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, যা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি অধিভুক্ত ইডিসি শাখা। বর্তমানে এই সেন্টারের মাধ্যমে আমাদের প্রায় 2000-এর অধিক এই শাখারই বই অধিভুক্ত আছে এবং বারডেম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহকারে আরও অনেক, প্রায় 2500-3000 অর্থাৎ প্রায় 4500-5000 বই রুগী সেবা আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রতিদিন আউটডোরের মাধ্যমে, যা সকাল 7:30 থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আশা করি সবাই ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হবেন, সঠিক খাদ্যের অভ্যাস পারিবারিকভাবে চর্চা করবেন এবং নিয়মিত ব্যায়াম করে আপনার শারীরিক যে ইনসুলিন চাহিদা সেটা পূরণ করতে একটু সচেষ্ট হবেন, তাহলে আমরা এই মরণঘাতী ডায়াবেটিস থেকে প্রতিরোধ করব। যাদের ডায়াবেটিস আক্রান্ত হয় নাই, মূলত আমরা যেই জিনিসগুলি নিয়ে চিন্তা করি, প্রথমটা হলো আমাদের লাইফস্টাইল, আমাদের যে হাঁটার যে স্পৃহাটা, খেলাধুলা, সেটা কমে গেছে, যে কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেছে, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার জন্য হয়ে গেছে। আর বর্তমানে যে তেল আমরা ব্যবহার করছি অর্থাৎ ফাস্টফুড, এই ফাস্টফুডের জন্য যেই জিনিসগুলি হচ্ছে যে খাদ্যের ক্যালোরিটা 3-4 গুণ বেড়ে যাচ্ছে, যে কারণে আমার বডির যে ক্যালোরির দরকার সেই ক্যালোরির থেকে 3-4 গুণ যখন নিচ্ছি তখন আমার বডি এটা কনজাম করতে পারছে না, তখন এই ক্যালোরিটাই যখন আমরা প্রস্রাব দিয়ে ফেলে দিচ্ছি যাকে সুগার বলি, এটাই ডায়াবেটিস হওয়ার একটা মূল কারণ। এটা নর্মালি একটা 8-10 বছরের একটা প্রসেস, হঠাৎ করে কেউ ডায়াবেটিস হয় না। ছোটো বয়স থেকে যা স্থূলকায় স্বাস্থ্য আছে, যাদের একটু স্বাস্থ্য মোটা বলবো, একদম মোটা হইতে হবে এরকম না, স্বাভাবিকের চেয়ে ওজন, এই জন্য উচ্চতা অনুযায়ী যে একটা স্বাভাবিক বিএমআই ওজন আছে সেটা আমরা মেনটেন করার চেষ্টা করব। প্রতিদিন সকাল, দুপুর, বিকাল, রাত্র যে কোনো এক সময় একটু হাঁটার চেষ্টা করব আর কায়িক পরিশ্রম।